হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা কেক রেসিপি নিয়ে আসলাম। মাত্র 5 মিনিটে কিভাবে কেকটা তৈরি করেছি সেটা দেখাবো। চলুন দেখি। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 6 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিলাম, আর 2 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিলাম, 1/2 টিস্পুন হচ্ছে বেকিং সোডা নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে চেলে নিব। এই কেকটা এত সহজ, আপনারা যখন তখন বাচ্চারা বায়না করলেই এই কেকটা আপনারা তৈরি করে দিতে পারবেন। যাদের বাসায় মাইক্রো ওভেন আছে তারা এ কেকটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। আর এখানে হচ্ছে 1/4 কাপ আমি চিনি দিয়ে দিলাম, 1 কাপের থেকে একটু কম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, আর 6 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি গরম 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম হতে হবে। গরম পানি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেটারটাকে আলতোভাবে। থিকনেসটা ঠিক এরকম হবে। এর মধ্যে আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর যে মোল্ডটা আমি বেক করব সেটার মধ্যে আমি হচ্ছে তেল ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন, বাটির মধ্যে কাচের বাটিও ব্যবহার করতে পারেন, গোল কাচের বাটি। এটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে একটু ট্যাপ করে নিব। তারপর মাইক্রো ওভেনে মাত্র 5 মিনিটে এই কেকটাকে আমি বেক করে ফেলব। এই যে 5 মিনিট পর আমি চলে এলাম, দেখেন কত সুন্দর কেক হয়ে গিয়েছে। এখানে কোনো ডিম লাগলো না, কোনো হচ্ছে ইলেকট্রিক ওভেন লাগলো না। তারপরে টুথপিক দিয়ে এটাকে আমি একটু পিঞ্চ করে নিব। 1/4 কাপ এখানে আমি দুধ দিয়ে দিব, রান্নার জাল করা দুধ হতে হবে। কেকটাকে একটু ঠান্ডা করে নেবেন, আর দুধটাও একটু কুমকুমা গরম হবে। এরপরে আমি একটা বাটিতে হচ্ছে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম। আর এখানে হচ্ছে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি 1/2 কাপ। এটাকে ভালো করে মিশিয়ে নিব। হুইপ ক্রিমটা আমি মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চুলাতেও গরম করে নিতে পারেন। তারপরে এই চকলেটের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তারপরে ঠান্ডা করার পরে এই মিশ্রণটা ঢেলে দিলাম, চকলেটের মিশ্রণটা। উপরে কিছুটা সুইট বল দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই চকলেট কেকটা। এই যে কেটে একটা প্লেটে পরিবেশন করলাম, খেতে দারুণ মজা। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।